কলকাতাতেও শীতের আবহ, গরম জামা কাপড় আমরা বের করছি, কিন্তু এই শীতের সময়েও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে রয়েছে। কেন? কলকাতা পুরভোট, আগামী 19শে ডিসেম্বর কলকাতা পুরভোট রয়েছে, আর তাকে নিয়ে এই ক্রমাগত রাজনৈতিক উত্তাপ, রাজনৈতিক পারদ বেড়েই চলেছে। আপনারা জানেন যে একদিকে রাজ্যপাল এবং নির্বাচন কমিশনারের মধ্যে কয়েকদিন আগেই সাক্ষাৎ হয়, এবং এরকম একটা সময়ে বিজেপি, তারা কিন্তু কলকাতা পুরভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই করাতে হবে এই দাবিতে অনড় রয়েছে। সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি মামলাও দায়ের হয়েছে। এই রকম একটা আবহে আজকে দিল্লিতে প্রধানমন্ত্রীর দরবারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার একগুচ্ছ সাংসদকে নিয়ে হাজির হন, এবং সেখানে ভোট পরবর্তী সন্ত্রাসের বিষয়ে যেমন সরব হন, মমতা সরকারের বিরুদ্ধে তিনি সরব হন, প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানান। শুধু তাই নয়, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি তিনি প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে এসেছেন। তিনি বলেছেন যে কলকাতা পুরভোটেও যেন কেন্দ্রীয় বাহিনী থাকে, কারণ তাদের ভরসা নেই রাজ্য পুলিশের ওপর। আর একটু আগেই আমরা যে খবর ব্রেক করেছি সেটাও এই যে রাজনৈতিক উত্তাপ সেখানে পারদকে আরও একটু বাড়িয়ে দিচ্ছে। তা হলো যেভাবে রাজ্যপাল এবং রাজ্য নির্বাচন কমিশনারের আগামীকাল একটা বৈঠক রয়েছে এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, সেই সম্ভাবনাও ক্ষীণ, কারণ আরও একটি তথ্য আমার কাছে এসেছে যেখানে জানা যাচ্ছে যে রাজ্য পুলিশ তাদের নিরাপত্তা ব্যবস্থা কলকাতা পুরভোটে কীরকম হবে তার একটা ব্লু প্রিন্ট আগামীকাল তারা প্রকাশ করতে চলেছে। জেলা শাসকের সঙ্গে তাদের বৈঠক রয়েছে, রবিবার সোমবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এইরকম একটা আবহে প্রশ্ন উঠছে যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর যে দাবি বিজেপি জানাচ্ছে সেটা কি হবে। আসুন দেখি একটি প্রতিবেদন। একুশের বিধানসভা ভোট কিংবা লোকসভা বা পঞ্চায়েত ভোট, ভোট বঙ্গে বারে বারে ঝরেছে রক্ত। শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা, পুরো ভোটের আগেও ফের সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের। বাংলার যে বর্তমান পরিস্থিতি সেখানে হিংসা এখনো থামেনি, পোস্টপোল ভায়োলেন্স এখনো চলছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে যে সমস্ত কথাগুলো বলে যান তার মধ্যে কতটা মানে পুরোটাই যে মিথ্যে সেই বিষয়টি ওনার সামনে তুলে ধরা। হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের পর রাজ্যের ভোট পরবর্তী হিংসার মারাত্মক অভিযোগের তদন্তে সিবিআই। শুক্রবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করল বিজেপি। ভায়োলেন্স নিয়ে যে সিবিআই তদন্ত চলছে সেই সিবিআই তদন্ত যেন ঠিকমতো চলে, যদিও এই সিবিআই তদন্ত কোর্টের দেখরেখে চলছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ জানালাম যে সিবিআই এর তরফ থেকে যেন কোনো রকমের কোনো ইয়ে না হয়, কোনো রকমের যেন রিল্যাক্সেশন না। বিজেপির সুরেই পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে এবং তারা বুথে থেকে ভোট নিয়ন্ত্রণ করুন, এটা আমরা নিশ্চয়ই চাই। ত্রিপুরা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তৃণমূলের দাবির প্রসঙ্গ তুলে কলকাতা পুরভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামেদের। মমতা ব্যানার্জি যখন বিরোধী দলে ছিলেন সেটাই তার দাবি ছিল, ত্রিপুরায় কেন্দ্রীয় বাহিনী মমতা ব্যানার্জির দাবি, ফলে এটা সার্বিক সাধারণ দাবি। সেই সাধারণ দাবি থেকে মমতা ব্যানার্জি সরে যেতে পারেন, তৃণমূল সরে যেতে পারে পশ্চিমবাংলা বলে, আমাদের তো এই দাবিটা আছেই, আজকে না বরাবরের। কলকাতা পুরভোট শান্তিপূর্ণ ও অবাধ করতে ব্যবস্থা নেওয়ার কথা ইতিমধ্যেই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিরোধীদের অভিযোগও বিজেপির প্রধানমন্ত্রীর কাছে দরবারের প্রসঙ্গে তৃণমূলের নিশানায় বিরোধীরা। বিজেপি যাচ্ছে সিবিআই চাইতে প্রধানমন্ত্রীর কাছে, আর সিবিআই এখনো পর্যন্ত চার্জশিটের শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করেনি, বিজেপির মুখে এই নাটক চলবে না। আর এই যে টাকা নেয়া ইত্যাদি অভিযোগ তুচারে তথাগত রায় থেকে রূপা গাঙ্গুলি, তারা বলছেন বিজেপির মধ্যে এইসব কামিনী কাঞ্চন, টাকা নিয়ে প্রার্থী, টাকা নিয়ে লোক নেওয়া, আগে সেগুলো পাবলিকলি আগে ক্লারিফাই করুন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরোধীদের দাবি, বিরোধীদের পাল্টা নিশানা শাসক দলের। কলকাতা পুরভোট ঘিরে শীতের শহরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। রিপাবলিক বাংলা। আমরা এই বিষয়ে আলোচনা করবো অবশ্যই, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের যে ফরম্যাট থাকে অর্থাৎ অগ্নিবাণ, আজকের অনুষ্ঠানের তিনটি অগ্নিবাণ কি আসুন আপনাদের দেখাই।
অগ্নিবাণ এক আজকের অনুষ্ঠানের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কতটা। আর এরপর আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অগ্নিবাণ, খাস কলকাতায় প্রভাব ফেলবে সন্ত্রাস শিশু। অগ্নিবাণ তিন, রাজ্য পুলিশে কেন অনাস্থা বিরোধীদের। আমরা অনুষ্ঠানের একবারে আলোচনা পর্বে চলে যাব। আমাদের সঙ্গে এখনো পর্যন্ত যে যে অতিথিরা রয়েছেন, প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এবং আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অনির্বাণ আপনাকেও স্বাগত। আমি প্রথমেই মণিকাঞ্চনবাবু আপনার কাছে যাব, যে যেটা আমরা অগ্নিবাণে যে প্রশ্নগুলো রাখলাম, এই যে কলকাতা পুরসভার ভোট, এটাকে এতটা এতটা আপনারা ভোটে সন্ত্রাসের যে ইস্যু তুলছেন, এখানে কি সেটা কার্যকর হবে বলে আপনাদের মনে হচ্ছে? না, এর বেলা আমরা এর আগেও দেখেছি যে ত্রিপুরায় কিছুদিন আগের পৌরসভা নির্বাচন হলো, সেখানে তৃণমূল কংগ্রেস নাকি বাজিমাত করবে গিয়েছিলেন অনেক কিছু নিয়ে। তো সেটা দেখে মনে হচ্ছে যে নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় চিমটি কাটে। ওখানে তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ওখানে কেন্দ্রীয় বাহিনী হয়েছিল। তো এখানে কেন্দ্রীয় বাহিনী করতে অসুবিধাটা কোথায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা বললেন যে সন্ত্রাস, সন্ত্রাস তো এর আগেও হয়েছে, পৌরসভাগুলোতে হয়নি, আমরা বিধাননগর পৌরসভাতে দেখেছি। ওখানে কিছুদিন আগে তো সাউথের একটি ওয়ার্ডে শুধু দখল, ওয়ার্ড দখল নিয়ে গুলি চালনা চললো, একদম প্রকাশ্য দিবালকে হয়েছে। তো সুতরাং সন্ত্রাস সারা জীবনই এখানকার পশ্চিমবাংলার ভোটের একটি ইস্যু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর রাজ্য পুলিশে অনাস্থা, রাজ্য পুলিশে অনাস্থা থাকবে না কেন? কারণ রাজ্য পুলিশের মাধ্যমেই মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছে, দল চালাচ্ছে, দলের প্রতি তার কোনো আস্থা নেই, দলের প্রতি তার কোনো দিনই কোনো কন্ট্রোল ছিল না, পুলিশের মাধ্যমেই করছে। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি। উত্তর দমদম বিধানসভার আর মিউনিসিপ্যালিটির সামনে গত বছরের ঘটনা, মিউনিসিপ্যালিটির সামনে দুই দল, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ হলো, মারামারি হলো, প্রচুর গুলিও চলেছিল। তারপরে নিমতা থানায় বসে সৌগত রায়, ওখানকার নেত্রী চন্দ্রিমা, মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, এবং ওখানকার যিনি নদমদমের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, তারা বসে কোথায় আলোচনা করছে, কোথায় মীমাংসা হচ্ছে, নিমতা থানার মধ্যে। অর্থাৎ পুলিশের মাধ্যম দিয়ে, পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি দলকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং পুলিশ এখানে, পুলিশ নেই, পুলিশ হয়ে গেছে তৃণমূলের ক্যাডার। তো তাদের, তারা তৃণমূলের ক্যাডারের মাধ্যমে এই কাজ করছে, তার জন্যই আমাদের অনাস্থা। এবং বিভিন্ন জায়গায় দেখেছি, আপনারা এই অতিমারির সময় দেখুন, ভারতীয় জনতা পার্টির কর্মীরা যদি মিছিল মিটিং করতে চায়, পরশুদিনও এয়ারপোর্টে একটা মিটিং হয়েছিল ত্রিপুরার নিয়ে, বিজয় উৎসব, সেখানে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস যা করবে তাতে কোনো বাধা নেই, এবং মাইকিং কোনো কিছুতে বাধা নেই। অর্থাৎ পুলিশের উপর এই কারণে অনাস্থা আসছে যে পুলিশ থাকলে আমরা আমাদের ভোটের প্রচার বা বিভিন্ন কাজ যেগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাকভাবে করতে পারবো না, তাই পুলিশে অনাস্থা। আমার অনুরোধ তৃণমূল কংগ্রেসের কাছে যে আপনারা ভোটটা করান, ভোটটা করতে দিন। অলরেডি তিনি কলকাতায় বিভিন্ন ওয়ার্ডে আমাদের প্রচার তো বলেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। মমতা ব্যানার্জি তো অনেক কিছু বলে দেন, ভোটের আগে বলে দিলেন দুয়ারে রেশন, এখন বলছে দুয়ারে রেশন পরীক্ষামূলক, দুয়ারে বিস্ফোরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখেছেন পরশুদিন কি হয়েছে। তো সুতরাং মমতা ব্যানার্জি বলার জন্য বলে দেয়, উনি রাত্রেবেলা ঘুমিয়ে যা ভাবেন সকালবেলা উঠে উঠে বলে দেন, কী হবে, কবে হবে, কেন হবে, কীভাবে হবে, সেগুলো নিয়ে চিন্তা করেন না। তো সুতরাং আমাদের, আমরা যেটা এখন এই গত তিন চার দিন অনুভব করছি, যে বিভিন্ন ওয়ার্ডে আমাদের প্রার্থীরা প্রচারে যাচ্ছে, সেখানে সাধারণ মানুষ চারদিকে তাকিয়ে নিচ্ছে, একবার বাদিক ডান দিক তাকিয়ে নিয়ে বলছে, দাদা ভোটটা দিতে পারবো তো? মানে তারাই এখন নিঃসন্দেহহীন যারা ভোটার, সে তারাই বলছে ভোটটা দিতে দিন, তারপরে দেখা যাবে। কিন্তু ভোট এখানে কিভাবে হবে সেটা নিয়েই সন্দেহ রয়ে গেছে। অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, মণিকাঞ্চনবাবু যেটা বললেন তার উত্তর তো আপনি দেবেনই, তার সঙ্গে মণিকাঞ্চনবাবু দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার জন্য তুলে দিয়েছেন, যে যার উত্তর আপনার কাছ থেকে নেব। ত্রিপুরাতে যদি কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস, তাহলে এখানে তাদের আপত্তি কোথায়? দ্বিতীয়, যেটা খুব ভয়ঙ্কর অভিযোগ মণিকাঞ্চনবাবু করেছেন, যে রাজ্য পুলিশের মাধ্যমে সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সেই রাজ্য পুলিশে বিরোধীরা কী করে আস্থা রাখবে? প্লিজ বলুন। ওনার প্রত্যেকটা বক্তব্যের আমি পয়েন্ট বাই পয়েন্ট উত্তর দিচ্ছি। প্রথমেই বলি, বিধানসভা নির্বাচনের সময় যে কেন্দ্রীয় বাহিনী খুব সুষ্ঠুভাবে নির্বাচন করিয়েছে বলে বিজেপি বলেছে, এটা আমি বলছি না, বিজেপি বলেছে খুব ভালো ভোট হয়েছে ইত্যাদি, দোসরা মেয়ের পর অন্য কথা বলেছে। সেই সময় শীতলকুচি কাণ্ড বলে একটি ঘটনা ঘটে, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন খুন হন, তারা চারজন বাঙালি।
সেই তদন্ত চলছে আজ অনেক মাস হলো। সেই কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, অভিযুক্ত জওয়ান বা অফিসার, তারা কেউ আজ পর্যন্ত ছবার সমন পাঠানো সত্ত্বেও তদন্তের মুখোমুখি হননি। অথচ বিজেপি নেতাদের মুখে আমরা শুনেছিলাম জায়গায় জায়গায় শীতলকুচি করব। সেই কারণেই আমার মনে সাধারণ মানুষ হিসেবে ভয় মেশানো প্রশ্ন ওঠে যে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে এসে ঠিক করবেটা কি? তারা কি জায়গায় জায়গায় শীতলকুচি করার জন্য আসবে? বিজেপি কি সেই কারণেই তাদের আবার ডেকে আনতে চাইছে? তারা তো নির্বাচনের সময় বা নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রশ্নে এর মধ্যে অনেকগুলি উপনির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভবানীপুরে প্রিয়াঙ্কা দেবী কোনাটা প্রার্থী করেছিলেন, যিনি ওই মামলা লড়েছিলেন। গোহারান হেরেছেন বললেও কম বলা হয়, সেটা হারতেই পারেন, সেটা নিয়ে আমি কোনো কটাক্ষ করতে চাই না। কিন্তু এই যে বিষয় যে নির্বাচনোত্তর সন্ত্রাস কেন্দ্রীয় বাহিনী এসে ঠেকাবে বা সিবিআই এসে আটকাবে, এই যে প্রচার, তা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। অথচ তাদের কাছে এই মুহূর্তে যেহেতু কলকাতা কর্পোরেশনের মেয়র মুখ ছেড়ে দিন, সব জায়গায় নিজেদের প্রার্থীদের হয়ে নেতাদের নামাতে পারছেন না, নেতারা বলছেন নির্দলের হয়ে প্রচার করব, প্রার্থীকে বলছেন অযোগ্য, আবার ঘুরিয়ে খুনের অভিযোগ নিয়ে আসছেন, সেইগুলোকে কীভাবে ঢাকা দেব? ঢাকা দেওয়ার তো একটা কিছু চাই, যদিও ভালো ঢাকা পড়ছে না। অতএব এই কেন্দ্রীয় বাহিনীকে টেনে আনো, এই শাসন ব্যবস্থার প্রশ্ন আনো। কিন্তু আমি বিষয়টাকে আরো একটু সরল করে আপনার কাছে বুঝতে চাই। একটু আগেই মণিকাঞ্চন বাবু যে অভিযোগটা করলেন যে যখন রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় তারা যাচ্ছেন, মানুষ বারবার জিজ্ঞেস করছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, তারা জিজ্ঞেস করছেন তারা ভোটটা দিতে পারবেন তো, এই রকম একটা আবহ কেন তৈরি হবে একটি রাজ্যে? এবং এটা একটা কলকাতা পৌরসভার ভোট, এটা কিন্তু বিধানসভা ভোট নয়। এই বিজেপি, এটা তো মণিকাঞ্চন বাবু একজন বিজেপি নেতা, তার বক্তব্য, তার যে সর্ব মানে রাজ্যের যে সর্বোচ্চ নেতা ছিলেন একসময় দিলীপ বাবু, রাজ্যের বিরোধী, হ্যাঁ বিরোধী তো বটেই, আমি বলছি ওনার দল ভারতীয় জনতা পার্টির যিনি সর্বোচ্চ নেতা, রাজ্যের বিরোধীদের স্বর এটা, হ্যাঁ আমি বলছি বিরোধীদের স্বর তো বটেই, সেই স্বরের কতটা বিশ্বাসযোগ্যতা আছে তার একটা উদাহরণ মাত্র দিতে চাই। তারই সর্বোচ্চ নেতা বলেছিলেন এই বাংলায় 2 কোটি রোহিঙ্গা থাকে, কতটা বিশ্বাসযোগ্য বুঝতে পারছেন? এবার মণিকাঞ্চন বাবু কোন প্রচারে গিয়ে 2 কোটি রোহিঙ্গা কোথায় আছে আমাকে বলে দিন, 2 কোটি কোথায় আছে? ঠিক আছে, কোথায় আছে বলে না, মণি সত্যি বলে 2 কোটি রোহিঙ্গা আছে, চলো 2 কোটি কোথায়? 2 কোটি দিচ্ছি, 2 কোটি বাংলার জনসংখ্যা হলো 9 কোটির একটু বেশি, 2 কোটি রোহিঙ্গা আছে, মমতা ব্যানার্জি 2 কোটি, না না তোমার আমার নয়, 2 কোটি রোহিঙ্গা কোথায় আছে? না না মণিকাঞ্চন বাবু 2 কোটি রোহিঙ্গা কোথায় আছে? 10 কোটি লোককে আমি ক্রেডিট কার্ড, পশ্চিম বাংলায় 2 কোটি, আরে রোহিঙ্গার কথা হচ্ছে তো, আরে হচ্ছে না, 2 কোটি রোহিঙ্গা কোথায় আছে? 2 কোটি কোথায় আছে? ওই কারণে 2 কোটি কোথায় আছে? কোথায় লোক রেশন কোথায় থাকে তারা? 2 কোটি লোক, আরে 2 কোটি রোহিঙ্গা কোথায় থাকে? তুমি বলো 10 কোটি লোক রেশন কোথায় থাকে? কি বুঝছি, আরে আপনার কথা বলছি তো, কথার বাড়িতে যদি 2 কোটি রোহিঙ্গা কোথায় থাকে? যদি মাকে বলে দুটো ভাত দাও, প্রশ্নের পাল্টা প্রশ্ন নয়, 2 কোটি রোহিঙ্গা কোথায় থাকে? মাকে দুটো ভাত দেয়, আরে বাবা দুটো না 2 কোটি রোহিঙ্গা কি ভাত? রোহিঙ্গা কি ভাত নাকি? বিষয় থেকে সরে যাচ্ছে, আমি এটাই বলছিলাম যে বিজেপির কোন মুখপাত্র বা ব্যক্তিগতভাবে বলছি না, তাদের পার্টির যে বক্তব্য যে মানুষ আশেপাশে তাকাচ্ছেন ভয় পাচ্ছেন ইত্যাদি, তার বিশ্বাসযোগ্যতা কতটুকু হতে পারে এই উদাহরণ থেকেই স্পষ্ট যে ওনারা বলতে হয় তাই বলেন। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেন, তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি খাটে, কিভাবে নিজেদের খামতি ঢাকা দেবে, মানে তুমি স্বীকার করছো যে ঢাকা দিতে হবে তো বলার জন্য বলে, না না এটা তো আপনি বলেছেন, আমি বলিনি, এটা আপনি বলেছেন, তুমি তো স্বীকার বললে, এটা আপনি বলেছেন, এটা আপনি বলেছেন, এটা আপনাদের জন্যই খাটে, ই বলেছে ও না, অর্থাৎ আপনারা যাই বলুন অভিযোগ করুন নিজেদের খামতি ঢাকা দিতে চাইছেন, যে চেষ্টা করতেই পারেন, শুধু এই উত্তরটুকু দিন, রাজর্ষী লাইরে কি খুনি? রূপাদেবী তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, রূপাদেবী মিথ্যে কথা বলছেন, তাই কি রাজর্ষী লাহিড়ি খুনি? আপনারা কি এক খুনিকে প্রার্থী করেছেন? আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু পুরভোট এবং পুরভোটের নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়টি সেটি নিয়ে আমরা আলোচনা করছি। আমরা অবশ্যই আসব আপনাদের কাছে, কিন্তু আমাদের সঙ্গে সিপিএম এর তরফ থেকে শতরূপ ঘোষ, সিপিএম নেতা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এবং আইনজীবী লোকনাথ আমাদের সঙ্গে, লোকনাথ চ্যাটার্জি যোগদান করেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমি প্রথমেই শতরূপ আপনার কাছে চলে যাব। শতরূপ, আপনারাও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে আর্জি সেটাকে সমর্থন করেছেন, আর সত্যি তো একটু আগে যে আলোচনাটা হচ্ছিল, যেটা সুজনবাবু আজকে বলেছেন, যদি ত্রিপুরাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের আর্জি জানাতে পারে তৃণমূল কংগ্রেস, তাহলে এখানে আপত্তিটা কোথায়? প্লিজ আপনি বলুন। দেখুন, আমরা তৃণমূলের রাজনীতিতে অবাক নই। আপনি দেখবেন আমাদের রাজ্যে 12 মিনিট কৃষকের রাস্তা অবরোধ করলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পাঠিয়ে কৃষকের রক্তে ধর্মতলা রাস্তা ফুটপাত লাল করে দেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন 12 মাস অবরোধ করে কৃষকরা টিকরি সীমান্তে সাফল্য জয় করে আনে, তখন তাদেরকে টুইট করে অভিনন্দন জানান। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। বাংলা একটা কথা আছে না, ঘর জ্বালানি বড় ভোলানি, উনি নিজের ঘরে যা যা করবেন, ঠিক রাজমহল পাহাড় পার করলে পশ্চিমবাংলার মানচিত্রের বাইরে গেলেই ওনার অন্য চেহারা হয়ে যাবে।
উনি তাই তার জন্য ওনার টিকরি সীমান্তের জন্য এক পলিসি, নবান্ন অভিযানের ক্ষেত্রে আর এক পলিসি, ওনার ত্রিপুরার মিউনিসিপ্যালিটি ভোটে এক পলিসি, পশ্চিমবাংলার মিউনিসিপ্যালিটি ভোটে অন্য পলিসি। এতে আমরা অবাক নই, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতি আমরা চিরকাল শুনে আসি। দেখুন একটা কথা আপনাকে বলি রেনে স্যার, প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এলেই যে খুব ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে এইটা ভাবার আমাদের আর সুযোগ নেই। কেননা আমরা এই আশা করেছিলাম 2013 পঞ্চায়েতে, 2015 যে কর্পোরেশন ভোট, 2015 কর্পোরেশন ভোটেও তো কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করিয়েছিল, আপনার মনে আছে। এমনি বিরোধী দলের কর্মীরা পোলিং এজেন্টরা রক্তাক্ত হয়, মার খায়, সে দেখুন বামফ্রন্ট আমলেও কিছু ঘটনা ঘটেছে, আমি বলবো না যে কখনো কিছু ঘটেনি, তৃণমূল আমলে 40 গুণ বেশি ঘটেছে, কংগ্রেস আমলে যখন 72 থেকে 77 সে সন্ত্রাসের কথা সবাই জানে। কিন্তু আপনি পশ্চিমবাংলার ইতিহাসে কেন, ভারতের ইতিহাসে দেখাতে পারবেন না একটা ইলেকশন কভার করতে গিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা ইলেকশন চলাকালীন এতজন সাংবাদিক রক্তাক্ত হয়, একের পর এক সাংবাদিক রক্তাক্ত হয়ে ক্যামেরায়, সাংবাদিকরা কোথায় বাইট নেবে, তারা নিজেরা রক্তাক্ত হয়ে মুখে রক্ত মুছতে মুছতে ক্যামেরার সামনে বাইট দিয়েছিল 2015 সালে কর্পোরেশনের ভোটের দিন, আমরা মনে আছে, একটার পর একটা চ্যানেলের সাংবাদিক। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই জিনিস হয়েছে। 2018 সালে পঞ্চায়েত ভোট, যে পঞ্চায়েত ভোটে মানে ভোট হলো না ভাট হলো সে গোটা ভারত দেখেছে, তখনও কেন্দ্রীয় বাহিনী ছিল। সুতরাং কেন্দ্রীয় বাহিনী থাকলেই যে ভালো করে ভোট হবে তা নয়, কিন্তু এটা ঘটনা যে আমাদের আর চাওয়ার আছেটা কী বলুন। এখন আমরা তো আর মানে মানে ইউনাইটেড নেশনস থেকে ফোর্স এনে ভোট করার দাবি করতে পারি না, কি আমরা তো মানে আমেরিকা থেকে কি ভিয়েতনাম থেকে আর্মি আনতে পারি না, কেন্দ্রীয় বাহিনী চাইবো আমরা। আর আমি মনে করি আমি যাচ্ছি আমার কথাটা শেষ করে নিই। দেখুন একটা কথা কী জানেন তো, এটা খালি আমাদের বিরোধীদের অভিযোগ বলে নয়, আপনি দেখবেন কদিন আগে বনগাঁ পুরসভার একজন কাউন্সিলর তিনি নিজে দাঁড়িয়ে বলছেন যে আমি ক্ষমাপ্রার্থী মানুষের কাছে, আমার কাছে দলের নির্দেশ ছিল, উপরতলা থেকে নির্দেশ এসেছিল যে আমাকে গায়ের জোরে ভোট করাতে হবে, আমি ভোট দিতে দিইনি, দুপুর 12টার পরে আমি ভোট দিতে দিইনি, কাউকে ভোট লুট করেছি, কাউন্সিলর নিচে দাঁড়িয়ে মাইকে বলছে। অনুব্রত মণ্ডল, আমরা যখন বলছিলাম যে অনুব্রত মণ্ডল জল্লাদের শাসন চালাচ্ছে, তখন তৃণমূলপন্থীরা বলেছিলেন যে না না অনুব্রত মণ্ডল খুব ভালো করে ভোট করেছে, সেই অনুব্রত মণ্ডল নিজে আজকে দাঁড়িয়ে বলছেন যে আমাদের ক্ষমা চাইতে হবে মানুষের কাছে, আমরা গায়ের জোরে ভোট করিয়েছি। মুশকিলটা হচ্ছে কি, কেন্দ্রীয় বাহিনীর যে বিষয়টা এটা আমরা সিপিএমের আমলেও দেখেছি, পরে 2011 একটা ব্যতিক্রমী ঘটনা ভোট আমরা সবাই মিলে দেখেছি। কিন্তু পরবর্তীকালে যেটা আমার বলার বিষয় যে কেন্দ্রীয় বাহিনী আসলেই যে খুব ভালো ভোট হবে এটা একদম একমত, কারণ কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে রাজ্য পুলিশ বা রাজ্য, তা এই কারণে চাইছি যখন রাজ্য পুলিশ ফেল করে অন্তত আমরা বলতে পারবো যে কেন্দ্রীয় বাহিনীর কাছে গিয়ে আমরা কমপ্লেনটা করতে পারবো, নাহলে তো সেটাও আমরা করতে পারবো না, সেটাও আমরা করতে পারবো না। কেন্দ্রীয় বাহিনী যদি রুট মার্চ করে অন্তত সাধারণ ভোটাররা মনে সাহস পাবে গিয়ে ভোটটা দেওয়ার, সেটাও তো হবে না। আপনাদের নেতা বলে যে বুক লক্ষ্য করে গুলি মারতে বলবো কেন্দ্রীয় বাহিনীকে, সেটা কি অভিযোগ জানান? কোন কেন্দ্রীয় বাহিনীকে বুক লক্ষ্য করে গুলি করতে বলেনি। আমি যেটা বলেছি সেটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ছোট্ট এক্সাম্পল, এক মিনিট ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। কিছুদিন আগে বলবেন না, এটা বলেন যে মাননীয় পেগাসাস নিয়ে, আমি অন্য ইস্যুতে যাব না, জাস্ট এক্সাম্পলটা দিয়েই চলে আসছি, পেগাসাস নিয়ে মাতিয়ে দিল, কমিশন তৈরি করে দিল, একদম কেন্দ্রীয় আন্তর্জাতিক স্তরের ইনভেস্টিগেশন হওয়ার কথা, সেখানে কালকে রাজ্য সরকার গিয়ে সেই কমিশনে, রাজ্য সরকারের তৈরি করা কমিশনে বলছে না না আমাদের কাছে পেগাসাস নিয়ে কোনো ইনফরমেশন নেই, আমরা যা দেখেছি পেপারে দেখেছি। অর্থাৎ কতটা ভুয়ো, কতটা ভুয়ো এদের অভিযোগ সেটা এখানেই পেগাসাস নিয়েই প্রমাণিত হয়ে গেল। সুতরাং মমতা ব্যানার্জি বা মাননীয়া, তাহলে আপনারা কমিশন করুন, তাহলে আপনারা কমিশন করুন, কমিশন তৈরি করুন। আরে কোন রাজ্য সরকারের কাছে ইনফরমেশনটা আসবে কোথা থেকে? আরে রাজ্য সরকার ইনফরমেশন আছে কখনো বলেনি, এটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনেকগুলি মিলে এটা বার করেছে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম। তোমরা কি দেবে অদ্ভুত কথা, মমতা ব্যানার্জি জার্নালিজম কি রাজ্য সরকার করে না? নিজের ওয়ার্ডে মমতা ব্যানার্জি নিজের ওয়ার্ডে যে এতদিন পৌরসভার প্রতিনিধিত্ব করেছে তাকে টিকিট দেয়নি বলে মমতা ব্যানার্জি বৌমাকে টিকিট দিয়েছে বলে সে নির্দলীয় দাঁড়িয়ে গেছে। তুমি এসব আঙুল তুলছো ওদের দিকে যে মা, আরে আমি দুই দিনে রূপা গাঙ্গুলি তুলেছে, আমার নাম রূপা গাঙ্গুলি না, এখনো একজন কিন্তু কিছু বলেনি, লোকনাথ বাবু আমাদের সঙ্গে আছেন, প্লিজ প্লিজ অনির্বাণ অনির্বাণ মণিকাঞ্চন বাবু, অনির্বাণ রূপা গাঙ্গুলি কে, রূপা গাঙ্গুলি আমাদের একটু যেতেই হবে, আমাদের সঙ্গে আছেন লোকনাথ বাবু, আমি তার কাছে যাব, প্লিজ একটু শোনা, একটু শোনার একটু শুনুন প্লিজ প্লিজ, অনির্বাণ 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 মণিকাঞ্চন বাবু, এক সেকেন্ড এক সেকেন্ড, এটা আলোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, প্রার্থীর বিরুদ্ধে আঙুল তুলেছে, রাজশ্রী লাইড়ির বিরুদ্ধে আঙুল তুলেছে, আপনার কি মুশকিল রূপা গাঙ্গুলি বলছে রাজশ্রী লাইড়ির কথা? আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে একদিকে সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা মামলা দায়ের হয়েছে, অন্যদিকে আজকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি সাংসদরা, তারা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, তারা কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়েছেন, আরো বেশ কিছু ইস্যু নিয়ে তারা দ্বারস্থ হয়েছেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে যেহেতু আমাদের আলোচনা আজকে, নিরাপত্তা নিয়ে যেহেতু আলোচনা, সেহেতু এই বিষয়টিকেই আমরা উত্থাপন
উত্থাপন করছি। কিন্তু একটু আগে রিপাবলিক বাংলার হাতে যে খবর এসেছে সেখানে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যপালের যে বৈঠক হওয়ার কথা ছিল সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠক কিন্তু হচ্ছে না, এবং রাজ্য পুলিশ কলকাতা পুরভোটে যে নিরাপত্তা কিভাবে সাজাবে তার ব্লু প্রিন্টের রিপোর্ট আগামীকাল প্রকাশ করতে চলেছে। সেই ব্লু প্রিন্টের ওপর কিন্তু আলোচনা যেটা হবে আগামীকাল, খসড়া যেটা প্রকাশ করা হবে পরশুদিন অর্থাৎ রবিবার জেলা শাসকদের সঙ্গে ইলেকশন কমিশন সেটা নিয়ে একটা বৈঠক করবে, শুধু তাই নয় তার পরের দিনও একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এই রকম একটা জায়গায় আপনার কি মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সামলানোর পুরো ভোটে তার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর কি হচ্ছে না? না, আমাদের বিষয়টা এই নির্বাচনের বিষয়টাই মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের নির্বাচনের একটা প্রেক্ষাপট। আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে বাকি রাজ্যের নির্বাচনের তুলনা হয় না। আজকে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, আমরা কালকেটা হাইকোর্টের 5 জাজ বেঞ্চের একটি রায়তে দেখলাম যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই কিন্তু শাসকের আইন রয়েছে। আমরা দেখলাম একের পর এক নির্বাচন কিভাবে রক্তাক্ত হয়েছে, নির্বাচনের আগে হিংসা, নির্বাচনের পরে হিংসায় প্রায় 200 জনের বেশি সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু সংখ্যক মহিলা ধর্ষিতা হয়েছেন এবং অত্যাচারিত হয়েছেন। সব কিন্তু পোস্টপোল ভায়োলেন্স বলে একটা শব্দ আজকে লিগাল এতে লেক্সিকানে কিন্তু এসে গেছে এই পশ্চিমবঙ্গের নিরিখে। পোস্টপোল ভায়োলেন্স ভারতবর্ষের অন্য কোথাও এই শব্দটি আমরা পাবো না, এই শব্দটি পশ্চিমবঙ্গের নিরিখে এসছে। এরপরে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের অর্ডার হলো ভবানীপুরের বাই ইলেকশনে যদি দেখি, সেই ভবানীপুর বাই ইলেকশনে আজকে পশ্চিমবঙ্গের যে চিফ সেক্রেটারি তাকে কিন্তু কলকাতা হাইকোর্ট বললেন যে আপনি একেবারে নিরপেক্ষভাবে লেখালেখি করছেন না। তারপরে এই যে আমাদের আমাদের গভর্নর তিনি চিঠি লিখলেন সৌরভ দাসকে, স্টেট ইলেকশন কমিশনারকে, যে আপনাকে নিরপেক্ষভাবে সংবিধানটাকে তুলে ধরতে হবে, কোনো রাজনৈতিক বা শাসকের চাপে এসে কাজ করলে চলবে না। আমরা আবার দেখলাম কলকাতা হাইকোর্টের অর্ডার কয়েকদিন আগে আমরা প্রত্যেকে দেখলাম, সেখানে লিখেছেন যে নির্বাচন কমিশনকে একেবারে আনবায়াসড ভাবে কাজ করতে হবে, নিরপেক্ষভাবে কাজ করতে হবে। রিপোর্টের কথা একটু আগে আমি অর্ডারে পর্যন্ত আপনাকে জানালাম, তাতে কি মনে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোট করানো সেটা কি শেষ পর্যন্ত হবে? আজকে আমরা দেখলাম যে এই তৃণমূল সরকার, এই তৃণমূল কংগ্রেস কিন্তু ত্রিপুরাতে কেন্দ্র বাহিনীর কথা আরজি নিয়ে একেবারে সর্বোচ্চ ন্যায়ালয় পর্যন্ত গেলেন। তো আজকে যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি, মানুষ কিন্তু আস্থা হারিয়েছেন পুলিশের প্রতি, পুলিশ FIR পর্যন্ত রেজিস্টার করেনি নির্বাচনের হিংসার পরে। তো সেই জন্য একটা যখন প্রশ্ন উঠে এসছে যে পুলিশের নিরপেক্ষতা নিয়ে, তখন উচিত যে একেবারে নিরপেক্ষ এজেন্সি বা নিরপেক্ষ যারা রয়েছেন তাদেরকে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদের মধ্যে দিয়ে কিন্তু কাজ চালানো, কারণ পুলিশের ওপর প্রশ্নচিহ্ন উঠছে এবং যখন কি নির্বাচন কমিশনের ওপর প্রশ্নচিহ্ন উঠছে, তখন আমাদের উচিত যে একেবারে নিরপেক্ষভাবে যাতে নির্বাচনটা করা যায় সেটার জন্য যতটা সম্ভব পদক্ষেপ নেওয়ার সেটা কিন্তু নেওয়া উচিত। এর একটা প্রথম পদক্ষেপ হলো কেন্দ্রীয় বাহিনী, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেটা আগে উঠে আসলো আপনাদের দাবি যা আমরা বুঝতে পেরেছি, রিপোর্টিংটা কিন্তু বন্ধ করতে হবে। তো লোকাল পুলিশের কাছে রিপোর্টিং না হলে আমি প্লিজ আপনাকে থামাতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের ব্রহ্মাস্ত্র এই অনুষ্ঠানের যে ব্রহ্মাস্ত্র তার সময় হয়ে গিয়েছে। আসুন দেখে নিই আজকের অনুষ্ঠানের ব্রহ্মাস্ত্র কি। আজকের অনুষ্ঠানের ব্রহ্মাস্ত্র, সংগঠন দুর্বল তাই বাহিনীর দাবি, এই প্রশ্নের উত্তর নেব। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আরো একজন অতিথিও এসেছেন, মণিশঙ্কর চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে অন্যান্য অতিথিরাও রয়েছেন, সবার থেকে এর উত্তর নেব। তবে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আমরা একেবারে আলোচনায় চলে যাব, আমাদের সঙ্গে আলোচনায় অতিথিরা রয়েছেন, মণিশঙ্কর চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী। আমরা প্রথমেই তার কাছে যাব। মণিশঙ্করবাবু, আপনার কাছে জানতে চাইব যে একদিকে সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা মামলা চলছে, দায়ের হয়েছে, এই রকম একটা অবস্থায় একদিকে বিজেপি তারা অনড রয়েছে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে, এবং কংগ্রেস বাম তারাও কেন্দ্রীয় বাহিনী চাইছে, তৃণমূল কংগ্রেস তারা অন্য কথা বলছে, কিন্তু আমাকে একটা পরিষ্কার সহজ কথা বলুন, প্রতিবার ভোট এলে এই ছবিটা কেন বাংলাকে দেখতে হবে? না, এই ছবিটা বাংলাকে দেখতে হবে মানে, যদি আমি যে আমি কয়েকদিন পুরো ভোট ডিক্লেয়ার হওয়ার আগে বা ডিক্লেয়ার হওয়ার পরেও দেখছিলাম যে আলোচনাগুলো হচ্ছিল টিভি চ্যানেলে, এবং প্রত্যেকটা টিভি চ্যানেলে একই আলোচনা হচ্ছে যে তৃণমূলের কোথায় কে প্রার্থী হবে, কাকে প্রার্থী করা হবে না, কে নির্দলে দাঁড়ালো, মমতা ব্যানার্জির বাড়ির লোক কি চেক করে দাঁড়ালো, যেখানে রতন নির্দলে দাঁড়ালো, মানে তৃণমূল পার্টিটাকে নিয়ে আলোচনা, তার পার্টির সংগঠনটা দুর্বল হয়েছে কিনা এইসব নিয়ে। এখন এইটাই যদি
মানে কোনো ইস্যু না থাকে তাহলে তো একটা ইস্যু করার জন্য আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আসবো অবশ্যই, কিন্তু তার আগে আমরা একবার দেখে নেব এই ভোট পরবর্তী সন্ত্রাস এবং ভোটের সময় যে সন্ত্রাস এই সমস্ত বিষয় নিয়ে সাম্প্রতিক অতীতে শাসক থেকে বিরোধীরা কে কি বলেছে। নতুন করে নির্বাচনের পরবর্তী রাজনৈতিক হিংসা কোভিড বিপর্যয়কে মোকাবেলা করবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে ব্যাহত করবে বলে আমি মনে করি। তাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, বাংলার মুখ্যমন্ত্রী আপনি বাংলার মানুষের জন্য শান্তি নিরাপত্তা এবং নিশ্চয়তা প্রদান করুন। পাস্টে আমরা দেখেছি যে যেদিনকে ইলেকশন হয় সেদিনকে অনেক স্পেশালি মহিলা দেখে পুলিশ সেজে অনেক রকম অত্যাচার হয়। সুতরাং আমার সেন্ট্রাল ফোর্স চাই দোসরা মের পর থেকে পশ্চিমবঙ্গে যা হয়েছে, স্পেশালি আমার মহিলাদের ওপর যা অত্যাচার হয়েছে, শ্লীলতাহানি হয়েছে। আমরা এই অনুষ্ঠানের যে সময় সেই সময়ের একেবারে শেষের পথে রয়েছি, তো আমি সবাইকে এক মিনিট করে সময় দেবো। অনির্বাণ, আপনার কাছে জানতে চাইবো যে এক পক্ষ তারা বলছে যে হ্যাঁ আমাদের কেন্দ্রীয় বাহিনী চাই, আমরা শান্তিতে নির্বাচনটা চাই, মানুষ নাকি ভোট দিতে পারবেন না, তারা ভয় পাচ্ছেন। আর এক পক্ষ তারা কি বলছে, তারা বলছে যে না সব ঠিকঠাক আছে, শান্তিপূর্ণ ভোটই হবে, পশ্চিমবঙ্গে কোনো সন্ত্রাস হয় না, হলেও সেটা নাম মাত্র। এইরকম একটা আবহে আপনি পরিষ্কার বলুন তো যে মানুষ তো ভোটটা দেবে, তার তো পরিষেবাটা চাই, আমার পরিষেবা চাই, আমি ভোট দিতে যাব, ভোটটা দিতে যাবো, পারবো কি পারবো না, এটা নিয়ে এত দোলাচল কেন? দোলাচলটা মূলত বিজেপি তাদের সাংগঠনিক দুর্বলতা ঢাকার জন্য প্রচারে আনতে চাইছে। এই প্রচার তারা দোসরা মেয়েতে যে বিপর্যয় সম্মুখীন হয় তারপরেও তারা করে চলেছে, অন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, একটাই জিনিস সামনে আছে। খেয়াল রাখবেন যে বিধানসভা নির্বাচনেও তারা কিন্তু তৃণমূলের সন্ত্রাস এইটাকে প্রচারের একটি হাতিয়ার করতে চেয়েছিলেন এবং ভেবেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী যে অমিত শাহর নির্দেশে চলছে তার আড়ালে তারা নিজেদের ইচ্ছা মতো ভোটটা করিয়ে বোধ হয় জিতে যাবেন, আপকিবার 200 বার এসব আমরা শুনেছি। বাস্তবে হয়েছে ঠিক উল্টোটা, তারা যা যা প্রচার করেছেন সবটাই প্রায় মুখ থুবড়ে পড়েছে। এরপরে নতুন কোনো স্ট্র্যাটেজি তারা এখনও অবধি খুঁজে পাননি, কারণ মানুষ তাদের প্রচারে যেটা বিশ্বাস করেননি এটা বোধহয় তারা নিজেরাও বিশ্বাস করে উঠতে পারছেন না। যেহেতু মহাচাণক্য ফেল করে গেছেন আর একবারও বাংলায় আসার নাম নিচ্ছেন না, তারাও দিশাহীনতায় ভুগছেন, সুকান্তবাবু দিল্লি যাচ্ছেন, এইটুকু জেনে আসতে যে আমরা কী লাইনে প্রচার করলে আমাদের হারানো সুদিন ফিরে আসবে। কিন্তু দুঃখের বিষয় তাদের ওই যে সুদিন 2019 এসেছিল আর তার সময় শেষ। আমরা মণিকাঞ্চনবাবুর কাছে যাব। মণিকাঞ্চনবাবু, আপনার কাছে জানতে চাইব যে সংগঠন দুর্বল তাই নাকি বাহিনী চাইছেন আপনারা, এমন অভিযোগ উঠছে। দেখুন, সংগঠন দুর্বল হলে তো আমরা 2019 18টা সিট পেতাম না। অনির্বাণ যেটা বললো যে হারানো সুদিন, আরে আমরা 3 থেকে 77 হয়েছি। ভোট পার্সেন্টেজ দেখো, যদি প্রত্যেকটা ভোটের পার্সেন্টেজ দেখো, বিধানসভা টু বিধানসভা কোথা থেকে 10% থেকে 38% হয়েছে, পৌরসভা থেকেও বাড়বে। শুধু আমি অনির্বাণের কাছে জানতে চাই বা বাড়ে কি যারা এখানে আছেন তাদের কাছেও বলতে চাই যে একটি দল একটি রাজ্যে পার্টি অফিস নেই, তাদের রাজ্য কমিটি নেই, সংগঠন বলতে কিছু নেই, তালো তা সত্ত্বেও সেখানে তারা ভোটে লড়লো এবং 20% ভোটও পেলো। এইরকম ভাবা যায়? এর গণতন্ত্রের এর থেকে বড় উদাহরণ আর কী হতে পারে? আর সেখানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের নিজস্ব রাজ্য অফিস তপসিয়ার রাজ্য অফিসের থেকেও অনেক আগের থেকে রয়েছে, বিভিন্ন পার্টি অফিস রয়েছে, তা সত্ত্বেও আমাদের বারবার লড়তে হচ্ছে। সুতরাং গণতন্ত্রের কথা তৃণমূল কংগ্রেসের কাছে মানায় না, অন্তত ত্রিপুরার পরে তাদের দেখে শেখা উচিত যে পার্টি থাকুক আর না থাকুক, রাজনীতিটা হোক, মানুষ ভোটটা দিতে পারুক। আপনার সময় শেষ, আমি শতরূপের কাছে যাব। শতরূপ, এটা নতুন নয়, বারবার বহু বহু বছর ধরে, বহু দশক ধরে কেন বাংলায় ভোট মানেই এই সন্ত্রাসের অভিযোগ উঠবে, বাংলায় ভোট মানেই কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ এই তরজাটা শুরু হবে? প্লিজ, আপনার সময় শুরু এখন। শুনুন, আমি বলছি 34% আসনে ভোট হচ্ছে না পঞ্চায়েতে,
বামফ্রন্টের আমলে কেন, কংগ্রেসের আমলে কেন, মুঘল আমলে, ব্রিটিশ আমলে কোনোদিন এই জিনিস বাংলা দেখেনি, দেখলো তারপরে ত্রিপুরায় যেখানে 97% আসনে ভোট হলো না। এক দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমি এর আগেও যেটা বলার চেষ্টা করছিলাম, সন্ত্রাসের অভিযোগ তো আপনাদের সময়ও উঠেছে, হ্যাঁ আমি বললাম তো, কিন্তু 34% ভোট, লেট আস কাম টু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, 34% আসন আনকন্টেস্টেড মুঘল আমলে কোনোদিন হয়নি। দু নম্বর কথা হচ্ছে যে এই যে অনুব্রত মণ্ডল নিজে বলছেন যে আমি সন্ত্রাস করেছি, ভোট করতে দিইনি আমরা, এবং তৃণমূলপন্থী বিদ্বজ্জন বুদ্ধিজীবী বিশ্লেষক ইত্যাদিরা বলছেন যে না অনুব্রত খুব ভালো ভোট করিয়েছে, এবার আপনারাই বলুন যে আমরা অরিজিনাল তৃণমূলকে বিশ্বাস করবো না সিভিক তৃণমূলকে বিশ্বাস করবো। এবং তার সাথে আমি বলছি যে আপনি যে প্রশ্নটা করলেন ব্রহ্মাস্ত্রে, দেখুন রানী স্যার, প্রশ্নটা এইভাবে দেখা যেতেই পারে যে বিরোধীদের সংগঠন দুর্বল বলেই কি তারা সেন্ট্রাল ফোর্স চাইছে, একই প্রশ্ন কিন্তু এইভাবেও দেখা যেতে পারে যে তৃণমূলের গণভিত্তি দুর্বল হচ্ছে বলেই কি তারা রাজ্য পুলিশ, দিদির পুলিশ চাইছে, প্রশ্নটা দুটোই দিক আছে। এবং আমার শেষ কথা বলছি, আজকে এখানে আপনি দেখালেন যে বিজেপি নাকি আজকে ওই সুকান্ত মজুমদারের নেতৃত্বে তাদের সংসদরা গেছেন সেন্ট্রাল ফোর্স চাইতে, আমি আপনাকে খালি পয়েন্ট আউট করা যাচ্ছে, আমাকে 5 সেকেন্ড দিন, আমি জাস্ট লাইনটা শেষ করছি। নিশীত প্রামাণিক এবং অর্জুন সিং যারা তৃণমূলে থাকাকালীন যাদের নেতৃত্বে পঞ্চায়েতে তৃণমূল সন্ত্রাস করেছিল, তারাও বিজেপি সংসদ দলে ছিলেন, জাজমেন্ট ডেতে যেদিন বিচার হবে সেদিন কিন্তু ঘাসফুল পতাকাধারী তৃণমূল এবং পদ্মফুল পতাকাধারী তৃণমূল উভয়েরই বিচার হবে গণ আদালতে। সময় শেষ, আমি লোকনাথবাবুর কাছে যাব, আপনার সময় শুরু এক মিনিট একটু পর থেকেই হবে। আমার প্রশ্নটা আগে রাখি আপনার কাছে যে বাংলার এই যে সন্ত্রাসের অভিযোগ বারবার যে কোনো ভোট আসুক, এটা তো কলকাতার পুরো ভোট, সেই পুরো ভোটেও এত তর্জা কেন লোকনাথবাবু? বাম আমল থেকে আমরা দেখছি এরকম একটি সন্ত্রাসের পরিবেশ চিরকাল পশ্চিমবঙ্গের নির্বাচনকে বাম আমল থেকে আমরা দেখছি নির্বাচন থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে একটি সন্ত্রাসের পরিবেশ চিরকাল দেখে আসছি। আজকে কিন্তু আমরা যেটা দেখছি তৃণমূলের এই লাস্ট কয়েক বছর যদি আমরা দেখে নিই, তাহলে কিন্তু আমরা একটা ভয়াবহ চিত্র আমাদের সামনে উঠে আসছে। এখানে আদালত বারবার বলছেন যে নিরপেক্ষভাবে কিন্তু রাজ্য প্রশাসন কাজ করছে না, আমরা দেখছি যে পুলিশ প্রশাসন ঠিক করে কাজ করছে না, এমনকি নির্বাচন আধিকারিকরাও কিন্তু সঠিকভাবে কাজ করছেন না। এরকম একটা পরিস্থিতিতে যেখানে পশ্চিমবঙ্গে এখনও কিন্তু গণতন্ত্র সঠিকভাবে একটা বাস্তবায়িত হতে পারেনি, গণতন্ত্রকে বারবার বিপন্ন করা হচ্ছে, সেই জন্য যদি সঠিক প্রক্রিয়া দিয়ে একটা গণতন্ত্রকে স্থাপনা করা যায় সেটা আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। যেটা আমরা দেখলাম যে রুল অফ ল অর্থাৎ আইনের শাসনের পরিস্থিতি পশ্চিমবঙ্গে নেই, সেটাকে আনতে হবে, না হলে কিন্তু গণতন্ত্র কোনোদিন পশ্চিমবঙ্গে গণতন্ত্র আসবে না পশ্চিমবঙ্গের বুকে। সেই জন্য আইনের শাসনটা আনার জন্য যত কটি পদক্ষেপ নিতে হবে সব কটা পদক্ষেপ নেওয়া জরুরি, তার জন্য যদি কেন্দ্রীয় বাহিনী দরকার পড়ে, তার জন্য যদি আরো কোনো নিরপেক্ষ কোনো সংস্থা দরকার পড়ে। আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আমাদেরও সময় শেষ, তাই এই অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় নাকি রাজ্য পুলিশে ভোট হয় সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে, কিন্তু এই সমস্ত ইস্যুর মাঝখানে আসল যে বিষয়টা অর্থাৎ পুরো পরিষেবা যেটার জন্য এই ভোট, সেই ইস্যু যেন পিছনে না চলে যায় এবং সেখানে এই সমস্ত দলগুলি সেই বিষয়টিকে যেন সামনে রাখে, এটা আমরা অবশ্যই চাইব। আজকের মতো এই সেগমেন্ট আমরা এখানেই শেষ করছি, তবে ব্রেকিং সেগমেন্ট এখনও রয়েছে, বিরতির পর ফিরছি ব্রেকিং সেগমেন্ট নিয়ে। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা। শুরু করছি আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্ট। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে দিল্লি থেকে, সেই খবর আমরা পাচ্ছি। দিল্লিতে ওমাইক্রন উদ্বেগ, ওমাইক্রনের সন্দেহে 12 জন ভর্তি এলএনজেপি হাসপাতালে, এদের মধ্যে 10 জনই কোভিড আক্রান্ত। দিল্লিতে ওমাইক্রন আতঙ্ক, এর আগে কর্ণাটকে 2 জন ওমাইক্রনে আক্রান্ত হয়েছেন, এরপর দিল্লিতে ওমাইক্রন আতঙ্ক। নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌমেন, আমরা কথা বলবো সৌমেনের সঙ্গে। সৌমেন, যেটা জানতে চাইবো যে দিল্লিতে 12 জন এলএনজেপি হাসপাতালে ভর্তি রয়েছে, তারা কোভিড আক্রান্ত, হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে, তাদের স্যাম্পল কি পরীক্ষার জন্য গিয়েছে? গতকাল 8 জনকে ভর্তি করা হয়েছিল কোভিডের নানারকম সিমটম নিয়ে, 8 জনকে ভর্তি করা হয় দিল্লির এলএনজেপি হাসপাতালে, আজকে আরও 4 জনকে ভর্তি করা হয়, মোট 12 জন গত 24 ঘন্টা ভর্তি হয়েছে। এই 12 জনের মধ্যে 10 জনের রিপোর্ট কোভিড পজিটিভ, কিন্তু খুব স্বাভাবিকভাবে ওমাইক্রন যেহেতু ভারতবর্ষে প্রবেশ করে গেছে, বিশেষজ্ঞরা চিকিৎসকরা কোনো ঝুঁকি নিতে চাইছেন না, সেই জন্য যে 10 জনে কোভিড পজিটিভ হয়েছে তাদের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নতুন করে স্যাম্পেল পাঠানো হয়েছে, বাকি 2 জনের রেজাল্ট এখনও আসেনি, মানে সেই 2 জন কোভিডে আক্রান্ত কিনা সেটা আর কয়েক ঘন্টার মধ্যে আজকে হয়তো জানা যাবে। যে 10 জন কোভিড আক্রান্ত হয়েছেন এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি বিদেশি,
এবং ইউকে ফ্রান্স এবং নেদারল্যান্ডস থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে 7 থেকে 8 জন রয়েছেন, অর্থাৎ 10 জনের মধ্যে 7 থেকে 8 জনই রয়েছেন ব্রিটেন, ফ্রান্স এবং নেদারল্যান্ডস। এবং যেহেতু ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে ভারতবর্ষে প্লেনগুলিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ প্লেনগুলি ল্যান্ড করার পর যে সমস্ত যাত্রী আসছেন তাদের থেকে যাতে কোনোভাবে ওমাইক্রন ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়টি মাথায় রেখেই এই বিষয়টি নিয়ে চিকিৎসকরা আরও বেশি সতর্ক হয়েছেন। 12 জনের মধ্যে 10 জন কোভিড পজিটিভ, তার মধ্যে 2 জনের এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি। সেই 10 জনের রেজাল্ট যে সৌমেন তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা দর্শকদের আরো একটা আপডেট দিতে চাইবো ওমাইক্রন সংক্রান্ত। আরো একটা ব্রেকিং নিউজ হায়দ্রাবাদ থেকে আমরা পাচ্ছি, হায়দ্রাবাদে ওমাইক্রন আতঙ্ক, সেখানেও ব্রিটেন ফেরত যাত্রী করোনা আক্রান্ত, হায়দ্রাবাদ বিমানবন্দরে বাড়তি সতর্কতা, আক্রান্ত মহিলার স্যাম্পল ইতিমধ্যেই পরীক্ষার জন্য কি গিয়েছে সেটাই আমরা জানবো। আমাদের প্রতিনিধি সৌমেনের সঙ্গে কথা বলবো। সৌমেন, হায়দ্রাবাদেও কিন্তু ওমাইক্রন আতঙ্ক, সেখান থেকে কি খবর পাচ্ছ? এক্স্যাক্টলি, তোমাকে যে আমি আপডেটটা দিই সেটা হচ্ছে যে এক ব্রিটেন ফেরত এক মহিলা যাত্রী, তার শরীরে কিছু সিমটম ধরা পড়ে এবং তারপর বিমানবন্দরে তাকে পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করার পর দেখা যায় তার শরীরে কোভিড পজিটিভ। তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং তার স্যাম্পেল স্বাভাবিকভাবেই জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে সেই জিনোম সিকুয়েন্সিং রেজাল্ট এসে যেতে পারে। কিন্তু তেলেঙ্গানা প্রশাসন কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না। বিমানবন্দরে 10টা টিম পাঠানো হয়েছে এবং বিমানবন্দর সংলগ্ন গোটা হায়দ্রাবাদ জুড়ে 10টা নির্দিষ্ট টিম তৈরি করা হয়েছে, যারা এই বিষয়গুলি খবর করছে। কোভিডের বিভিন্ন রকম সিমটম, কোভিড এবং ওমাইক্রনের মধ্যে আলাদা করে সিমটমের তো এখনও পর্যন্ত বিশ্বকরে কিছু পার্থক্য করেনি, সেম সিমটম ওমাইক্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কিন্তু এই 10টা টিম শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে এবং বিমানবন্দরে যারা আসছেন তাদেরকে বিশেষভাবে পরীক্ষা করছে এই 10টা টিমের এক্সপার্টরা। সেটা সিমটম যাই হোক না কেন, যেই মুহূর্তে সন্দেহজনক প্রক্রিয়া তারা দেখছেন সঙ্গে সঙ্গে তারা তাদের পরীক্ষা করছেন বিমানবন্দরে। কোভিড পজিটিভ হলে পরে নির্দিষ্ট হাসপাতালে পাঠিয়ে তাদেরকে ভর্তি করা হচ্ছে। ব্রিটেন ফেরত এই মহিলা যাত্রী কোভিড পজিটিভ হয়েছেন, তার বয়স 35 বছর, কিন্তু তার ওমাইক্রন তার শরীরে আছে কিনা সেই বিষয়টি জানার জন্য স্যাম্পল পাঠানো হয়েছে। অর্থাৎ আরও কিছুটা সময় সৌমেন আমাদের প্রতীক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সৌমেনের সঙ্গে কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিল। আমরা এবার শুনে নেব এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন। বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস এবং কাজল কৃষ্ণ বণিক, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আসুন আপনাদের শোনাই তারা ঠিক কি কি বলছেন। দেখুন, একটা কথা ভয়াবহ মনে হচ্ছে না হবে, কিন্তু আমাদের ভ্যাকসিন রেকর্ড সংখ্যায় দিনে দিনে দৈনন্দিন যে ভ্যাকসিন নিচ্ছি সেটা কিন্তু আরো বাড়াতে হবে। এক নম্বর, আন্তর্জাতিক বিমানবন্দর হয় 14 দিন বন্ধ থাকলে ভালো হতো, কারণ এই সময়টা আমরা গুছিয়ে নিতে পারতাম। সরকার যখন সেই দায়িত্ব নিয়েছেন যে খুলে রাখবেন, কিন্তু একটা কথা, নির্বিচারে পরীক্ষা করা হোক যেকোনো দেশ থেকে আসুক, কারণ আজকে 23টা দেশ আছে, আবার কিন্তু সেটা আগামীকাল 35টা দেশ হয়ে যেতে পারে, কারণ রোগটা কিন্তু ভীষণভাবে ছড়াচ্ছে এবং সংক্রমিত করতে পারে। সেক্ষেত্রে আর আমরা যে বিধিনিষেধগুলো মেনে চলেছি সেই বিধিনিষেধগুলো আমরা মেনে চলব। এখন পর্যন্ত বিশ্বের যে 373টার মতো ওমিক্রন আক্রান্ত মানুষের সন্ধান পাওয়া গেছে, তারা সবাই মধ্যবয়সী। শিশুদের মধ্যে ওমিক্রনের সংক্রমণের ঘটনা কিন্তু তুলনামূলকভাবে কম, জটিলতার দিক থেকেও কিন্তু ওমিক্রনে সংক্রামিত মানুষদের মধ্যে সম্ভাবনা কম, মৃত্যুর ঘটনা এখনো পর্যন্ত একটাও ঘটেনি। সব মিলিয়ে ওমিক্রন এই ভ্যারিয়েন্ট অফ কনসার্নের চরিত্রটা পুরোপুরি এখনো বুঝে ওঠা সম্ভব হয়নি, যেমন বুঝে ওঠা সম্ভব হয়নি ভ্যাকসিনগুলির ওপরে এর কার্যকারিতা কেমন হবে। তবে আশা করা যায় ভ্যাকসিন যা প্রচলিত আছে, সারা বিশ্বের 12টা ভ্যাকসিন, সবগুলি ওমিক্রনের উপরে ওমিক্রন স্ট্রেনকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে। আর এরপরে আরো একটি আতঙ্কের খবর, যেভাবে জাওয়াদ আতঙ্ক ছড়াচ্ছে, জাওয়াদ অতি গভীর নিম্নচাপ, সেই জাওয়াদ কিন্তু ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার সকাল 11:30 মানে আজকে 11:30 সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটা কোন জায়গায় রয়েছে আমরা জানবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তবে তবে আপনাদের এই মুহূর্তে আমরা দেখাবো যে বিভিন্ন জায়গায় রাজ্যে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, কারণ অন্ধ্র এবং ওড়িশা উপকূলে আগামীকাল তা আছড়ে পড়বে এমন সম্ভাবনার কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অনুগ্রহ করে শুনবেন একটা বিশেষ ঘোষণা, আগামীকাল 4 আর 5 তারিখ ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা, ঘূর্ণিঝড় আসবে, তার নাম রাখা হয়েছে জাভেদ, কাল আর পরশু। তো আপনারা দয়া করে বীজ খালি করে দিবেন, কালকে ভিজিয়ে বিলকুলই আসবেন না, কেন লেহার খুব
বাইরে আছে ওদের ফোন করে দাও সমুদ্রে আইএমডি ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন আপনাদের শোনাবো এবার। ये साइक्लोन स्ट्रॉम जवाद जो बे बंगाल में अभी केंद्रीभूत है और धीरे धीरे ये उत्तर उत्तर पश्चिम दिशा में गति कर रहा है। द लो प्रेशर एरिया 30 तारीख को फॉर्मेशन हुआ था अंडमान सी के ऊपर, 2 तारीख शाम को ये डिप्रेशन में परिणत हुआ और 3 तारीख सुबह यानी आज एक डीप डिप्रेशन हो गया और आज नून को ये एक साइक्लोन स्ट्रॉम में परिणत हो गया है। और इसके सेंटर के पास जो विंड स्पीड है वो जब तक 60-70 किलोमीटर पर आवर, गोस्टिंग टू 80 किलोमीटर पर आवर है। এই জওয়াদের জন্যই কিন্তু ইতিমধ্যেই উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে সতর্কতা জারি করা হয়েছে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আমরা কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, গোসাবা বা বিভিন্ন যে উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি, আবহাওয়ার কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? তোমাকে জানাবো যে আজ বিকাল থেকে কিছুটা মেঘলা আকাশ দেখা গিয়েছে, তবে গোসাবা ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোসাবা নদী তীরবর্তী এলাকা মাইকিং প্রচার করা হচ্ছে এবং গোসাবা নদী ঘাটগুলোকে বেশি নজরদারি দেওয়া হচ্ছে, কারণ যে সমস্ত মৎস্যজীবীরা নদী ঘাটে আসছে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং রাতে নজরদারি চালানো হচ্ছে নদীতে, কারণ যদি কোনো মৎস্যজীবী নদীতে মাছ ধরতে থাকে বা কেউ যদি মাছ ধরতে নামে প্রশাসনের নির্দেশ অমান্য করে তাদেরকে দ্রুত ফিরিয়ে আনা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে বিশেষ করে নদী বাঁধকে বেশি নজর দিচ্ছে গোসাবা ব্লক প্রশাসন, কারণ যে সমস্ত নদী বাঁধগুলি দুর্বল রয়েছে সেই সমস্ত নদী বাঁধগুলিকে মেরামত করা হচ্ছে, এর পাশাপাশি যে সমস্ত জায়গায় মাটির বাড়ি বসবাসকারী মানুষ রয়েছে তাদেরকে দ্রুত নির্দেশ দেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য এবং গোসাবা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সর্বদাই তৎপর রয়েছে। এই ঝড় ঘূর্ণিঝড় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি এ বিষয়ে কি বলছেন, আসুন শোনাই আপনাদের। এবার অতি গভীর নিম্নচাপ আরও একটু ঘনীভূত হয়েছে এবং হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আজকে সকাল 11:30। 4 তারিখ সকালে এটা পৌঁছে যাবে আমাদের ক্লোজ টু নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্টের কাছাকাছি। 4 তারিখ যেটা ওয়ার্নিং দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুধুমাত্র পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়, বাকি যে জেলাগুলো অর্থাৎ আমাদের 2-24 পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া সেখানে শুধুমাত্র, এবং কিছুটা হুগলি সেখানে শুধুমাত্র ভারী বৃষ্টি। তাহলে 4 তারিখ 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী, আর 2-24 পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে শুধু ভারী। 5 তারিখ বৃষ্টি আরও একটু বাড়বে, ফলে আমাদের যে কোস্টাল জেলা যেগুলো বললাম, 2 মেদিনীপুর, 2-24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। অরূপ বিশ্বাস তিনি কি জানিয়েছেন রাজ্যের প্রস্তুতি সম্পর্কে, আসুন শুনি। যে আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস রয়েছে যে আগামীকাল সকাল থেকে পশ্চিমবাংলার গাঙ্গেয় পশ্চিমবাংলায় আবার একটি ঘূর্ণিঝড় ঘূর্ণীভূত হতে চলেছে। বিদ্যুৎ দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে এবং সমস্ত আমাদের জেলায় আমরা রিজিওনাল ম্যানেজার, আমাদের জোনাল ম্যানেজার, আমাদের স্টেশন ম্যানেজার সবাইকে নিয়েই আমরা ভিসি করি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং কলকাতা। কলকাতার পুলিশ কমিশনার কি জানিয়েছেন এই বিষয়ে, এবার শোনাবো আপনাদের। এখন যা দেখছি ক্লাইমেট চেঞ্জ এসেই গেছে প্রায়, এত বেশি সাইক্লোন আগে কখনো আমরা দেখিনি, তো আমাদের একটা জেনারেল প্রিপেয়ারনেস হয়েই রয়েছে। ইউনিফাইড কমান্ড কন্ট্রোল সেন্টার আমাদের একটা রয়েই গেছে, কিছুদিন আগেও একটা হলো, তো আমরা প্রিপেয়ার্ড এবং বিভিন্ন অর্গানাইজেশন, কলকাতা পুলিশের সঙ্গে যারা যারা কাজ করে, ইউটিলিটি সার্ভিসেস, তারা খুবই
একসাথে আমরা কাজ করি এবং এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, এরপর দেখুন সোজাসুজি সংবাদ।